শুধু বিদেশি অতিথি নয়, এই মুহূর্তে আমরা যে রুটগুলোতে অবরোধ করছি সেই অবরোধে বাংলাদেশের যে কেউ আসুক না কেন তাকে এখানে দাঁড়াতে হবে। একটা মান সম্মানের বিষয় আছে, মান সম্মানের বিষয় আছে, মেট্রো তো ভাই এয়ারপোর্ট পর্যন্ত যায় না, আপনি হচ্ছে দশে নামবেন ওখান থেকে, ওনাদের ২৪টার মতো লাগেজ আছে, আমাদের একটা কোস্টার বাস যায় ওনাদের ২৪টা লাগেজ, বাস হচ্ছে ১৭ জন বিদেশি, দেশীয় না, ওনাদের একটা তো মানে সেফটি এন্ড সিকিউরিটিরও বিষয় আছে। আমরা আনসার দিচ্ছি, আমাদের তরফ থেকে দিচ্ছি, আমরা অন্য কোনো দেশি মানুষের জন্য রিকোয়েস্ট করতে আসিনি, শুধু এই বিদেশি ১৭ জন ক্রু মেম্বারদেরকে যেতে দেন, ওনাদের কারণে ওনারা এয়ারপোর্টে ওনাদের ফ্লাইটটা নিয়ে যেতে পারতেছে না, এবং ওখানে ৩০০ জন পর্যটক এটা আপনাদেরকে একটা আন্তরিক রিকোয়েস্ট, আমি দেশি কোনো মানুষের জন্য রিকোয়েস্ট করতেছি না, একজন ক্রু বিদেশি মানুষ বসে আছে, এখন তাদেরকে যেতে হবে, শেষ রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে আমাদেরকে অনেকেই আছেন, কিন্তু আপনারা তো এখানে কয়েকজন আছেন যারা আপনাদের কথা শুনবে। আচ্ছা, সবার আমরাও আপনাদের মেট্রো দিয়ে ভাইয়া ২৬টা লাগেজ কেমনি নিবো বলে ১৭ জন মানুষ আছে, আমার বাস থাকতে হবে একটা, কোথা থেকে কিছু বলতে পারবো না, আমরা জানি বিদেশি, শুধু এটুকু জানি আর কিছু না। শুধু বিদেশি অতিথি নয়, এই মুহূর্তে আমরা যে রুটগুলোতে অবরোধ করছি সেই অবরোধে বাংলাদেশের যে কেউ আসুক না কেন তাকে এখানে দাঁড়াতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের দাবিটি যৌক্তিক, এবং এই যৌক্তিক দাবিতে আমরা সকলে সমর্থন আদায় করি, এবং আমরা এটি মনে করি যে তার মাধ্যমে এই যে মেসেজটি, এই মেসেজটি বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাওয়া প্রয়োজন সেখানেও চলে যাবে। এটি এমন একটি জায়গা যেখানে শুধু বিদেশি অতিথি নয়, আমরা যদি হাতের ডান পাশে তাকাই তাহলে বাংলাদেশের ডিসিশন মেকার যারা, গুরুত্বপূর্ণ যে পদগুলোতে যারা রয়েছে তারা সবাই এ পাশে রয়েছে, আমরা তো তাদের কথা কনসিডার করছি না, আমরা কারো কথা কনসিডার করতে চাই না, আমাদের কথা হচ্ছে আমাদের যৌক্তিক কথাগুলো শুনতে হবে, দাবিগুলো মেনে নিতে হবে। আপনার যদি মনে হয় অযৌক্তিক, আপনি আমাদের ব্যাখ্যা দিন, আমরা তার রিভার্স ব্যাখ্যা দিব, যদি আমাদেরটি যৌক্তিক হয় মেনে নিতে হবে, যদি আপনারটি যৌক্তিক হয় তাহলে মেনে নিব, কিন্তু আপনি একটি বলবেন আর আমরা মেনে নিব সেটি কখনো হবে না।